মুখ্যমন্ত্রীর উদ্যোগ, তাদের দপ্তর বা আবাসন লাগোয়া জমিতে নির্মাণের নিয়ম শিথিল করল সেনাবাহিনী। এর জেরে জট খুলবে কলকাতা পুর এলাকায় আটকে থাকা একাধিক নির্মাণ প্রকল্পের। পুরসভার আয়ও বাড়বে 100 কোটি টাকা। শুধু সীমান্ত বা যুদ্ধক্ষেত্র নয়, সারা দেশে সেনাবাহিনীর অধীনে থাকা যে কোনো এলাকায় জারি থাকে সেনা নিয়ম। ফলে সেনা দপ্তর থেকে সেনা আবাসন যে কোনো এলাকায় লাগোয়া জমিতে নির্মাণের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। সেই নিয়মের বেড়াজালে আটকে পড়ে কলকাতার বহু নির্মাণ কাজ। সেনার বিধি নিয়মের সবচেয়ে বেশি প্রভাব পড়ে কলকাতা পুরসভার বোরো 8 এবং বোরো 10-এ। এই দুই বোরোর মধ্যে রয়েছে নিউ আলিপুর, ডায়মন্ড হারবার রোড, বালিগঞ্জ সার্কুলার রোড। সেনা নিয়মের বেড়াজালে অভিজাত এইসব এলাকায় একাধিক আবাসন এবং বহুতলের কাজ আটকে যায়। বিল্ডিং প্ল্যান বাবদ কলকাতা পুরসভার প্রায় 100 কোটি টাকা আয়ও আটকে যায়। সমস্যা সমাধানে হস্তক্ষেপ করেন খোদ মুখ্যমন্ত্রী। এ বিষয়ে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এবার নির্মাণের নিয়ম শিথিল করল সেনাবাহিনী। এতদিন সেনার অধীনে থাকা এলাকায় পাঁচিলের 500 মিটারের মধ্যে কোনো নির্মাণ করা যেত না। নতুন নিয়মে যেসব এলাকায় সেনার আবাসন বা দপ্তর আছে সেখানে পাঁচিলের 10 মিটারের মধ্যে একতলা বাড়ি করা যাবে। যেসব সেনা এলাকায় সেনার যুদ্ধের সরঞ্জাম থাকে সেখানে পাঁচিল থেকে 50 মিটারের মধ্যে একতলা বাড়ি করা যাবে। তবে দুটি ক্ষেত্রেই সেনাবাহিনীর নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। সেনার অধীনে থাকা এলাকায় পাঁচিলের 100 মিটার পর থেকে বহুতল নির্মাণ করা যাবে, এক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে না। সেনাবাহিনী বিধি শিথিল করায় পুরসভা অনেকটাই সুবিধা হবে বলে মনে করেন মেয়র। এই 500 মিটার উঠে যাবার ফলে যে ধরনের বিল্ডিং প্ল্যান আমাদের স্যাংশনের জন্য পেন্ডিং আছে সেগুলোকে আমরা ক্লিয়ার করতে পারবো। কলকাতা কর্পোরেশনে যারা প্রতীক্ষায় ছিলেন এই প্ল্যান স্যাংশনের জন্য, তারাও যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তেমনি কলকাতা পৌরসভাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কলকাতা পৌরসভা সেই অর্থ কিন্তু আমরা প্ল্যান স্যাংশন করলে পাবো এবং আমাদের পক্ষে একটা স্বস্তির কারণ হবে। সারা দেশ জুড়ে সেনাবাহিনীর এই নতুন নিয়ম লাগু হবে। ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, 24 ঘন্টা।